আল্লাহর রাসূল তার জীবনে কর্ষিকালে নিজের জন্মবার্ষিকী পালন করেন নাই, মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। বেদাত 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 বেদাতের সানিয়া, এই নিকৃষ্ট বেদাত থেকে আপনারা দূরে থাকেন। আল্লাহ রাসূলের জন্মদিবস উপলক্ষে এরা মিলাদ করে, অথচ তার জন্মদিবস নয় রবিউল আউয়াল, কোনোদিনই বারোই রবিউল আউয়াল নয়, এবং তার মৃত্যু দিবস পহেলা রবিউল আউয়াল, কখনোই বারোই রবিউল আউয়াল নয়। জ্যোতির্বিদ্যাও দেখা গেছে যে ওই সময় ওই বারোই রবিউল আউয়াল কোনোদিন সোমবার ছিল না, নয় রবিউল আউয়ালটাই ছিল সোমবার, আর সোমবারটাই সহিহ হাদিস। আল্লাহ রাসূল প্রতি সোমবার সিয়াম রাখতেন, জিজ্ঞেস করেন আপনি প্রতি সোমবার কেন সিয়াম রাখেন, প্রতি বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন, দেখো এই দিনই আমার জন্ম হয়েছে, পরিষ্কার হাদিসে রয়েছে। সোমবার যদি ঠিক রাখতে হয় আপনি কশ্চিন কালেও বারোই রবিউল আউয়াল জন্ম করতে পারবেন না, আপনাকে নয় রবিউল আউয়ালে হিসাব করতে হবে।